আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে আবার হাজির হয়ে গেলাম। আমি শাকিল খান। আজকে যে জায়গাটার ভিতরে অবস্থান করতেছি এটা জায়গাটা দেখে আপনারা অবশ্যই চিনা ফলাইছেন, ঠিক আছে। এই লোগোটা আপনারা সবাই চিনেন এবং এই লোগোটা বাংলাদেশের এমন কোনো লোক নাই, মানে হাতে গোনা থাকলো কম আছে, যে এই লোগোটা কেউ না চিনে, কারণ এত পরিমাণ হিউজ পরিমাণ ছবি এই লোগোর সাথে তোলা হয়েছে। ভাবতাছিলাম বাসার পাশে আসমু আসমু করে আসা হইতাছিল না, ঠিক আছে, হুট করে চলে আসলাম, ঠিক আছে। তো দেখতাছেন যে এই যে জায়গাটা আছে, খুব সুন্দর একটা পরিবেশ এবং খুব সুন্দর একটা ভিউ, এই জায়গার ভিতরে সবাই ছবি তুলতে আসে। সবচেয়ে বড় কথা হয়েছে গিয়া আমি আবার চলে আসলাম বিকালে, অনেকে সন্ধ্যাবেলা রাত্রে 12টা পর্যন্ত আসে ঘুরতে, ঠিক আছে। তা আমি সেটা না কইরা বিকালবেলা আসছি, ঠিক আছে, বিকালের সুন্দর একটা ভিউ নেওয়ার জন্য। তো এখানে আরো অনেক পোলা পয়েন্ট এবং অনেক ভাই ভাইদাররা আসছে, ঠিক আছে, দেখি তা করে জিজ্ঞাসা কইরা তারা কিরকম ফিল। দাদা ভাই জি, এই যে এখানে যে আসছেন মানে ঘুরতে, ঠিক আছে, কিরকম মনে হইতাছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। বাংলাদেশে যত দর্শন নন্দিত যত জায়গা আছে তার মধ্যে 300 ভিডিও হচ্ছে বাংলাদেশের সবচেয়ে অন্যতম একটি স্থান, তো যেটা দেখার খুব ইচ্ছে ছিল। আমি সুদূর কুমিল্লা থেকে এখানে আসছি দেখার জন্য। আচ্ছা আচ্ছা ভাই, তে একেবারে কুমিল্লা থেকে চলে আসছে এই যে ঢাকাতে 300 ফিটে এই রাস্তা দেখার জন্য, তাহলে আইসা এখন কেমন লাগতেছে? আইসা অনেক ভালো লাগতেছে, অনেককে দেখতেছি, অনেক মানুষ, অনেক পরিবার নিয়ে আসতেছে, অনেক ফ্রেন্ডস ডেকে নিয়ে আসতেছে, সুন্দর, ভালো লাগতেছে অনেক। আচ্ছা আচ্ছা, তাহলে যে আপনি মানে অনেকে তো রাত্রে আসে, আপনি বিকালে যে আসলেন? আসলে জিনিসটা হচ্ছে কি, আমার যেটা মনে হচ্ছে যদি আমরা ফ্যামিলি নিয়ে আসি আমাদের সেফটি থাকাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি। জি জি, এখন আমরা যদি রাত্রে আসি অনেক সময় হয় কি আমরা অনেক দুর্ঘটনার শিকার হতে পারি। হ্যাঁ হ্যাঁ, আমরা জানতে পারবেন বা আমরা জেনেছি যে কিছুদিন আগে এখান থেকে অনেক অ্যাক্সিডেন্টের নিউজ আমরা শুনতে পেরেছি, যেটা বাংলাদেশে অলরেডি ভাইরাল, যার কারণে আমার যেটা মনে হয়, আমার ব্যক্তিগত মতামত, যে রাত্রে না এসে আমরা বিকেলের দিকে আসি, আমাদের ফ্যামিলি নিয়ে আমরা সেফলি রাত্রে আগে বাড়ির বাসা চলে যাই, এটা আমার কাছে ব্যক্তিগত মতামত বলে। ভাই খুব সুন্দর একটি কথা বলছেন। এর আগে আপনারা জানেন যে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা মেয়ে নাকি মারা গেছিল, ভয়াবহ একটি অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। তো ভাই যেটা বললো যে রাতে না এসে আপনারা যদি ঘুরতে মনে চায়, যদি জায়গাটা দেখতে মনে চায়, ফ্যামিলি নিয়ে বা যেভাবে আসেন না কেন, দিনের বেলা আইসা ঘুরে গেলে সবচেয়ে বেটার মনে হয়, ভালো মনে হয়। কারণ রাত্রে আপনারা যখন আসবেন 7টা 8টা 9টা 10টা, তখন কিন্তু আপনার একটা, যেহেতু রাত, ছবি টবি তুলবেন, যে কোনো একটা অ্যাক্সিডেন্টের শিকার হতে পারেন। তাহলে মনে করি যে দিনে আসাটা সবচেয়ে বেটার, রাত্রে না আসা থেকে। এখানে দেখেন আরো অনেক লোকজন আসছে, আমি আরেকজনকে জিজ্ঞাসা করবো। দাদা ভাই আপনি কই থেকে আসছেন? দাদা আমি আসছি গাজীপুর থেকে। গাজীপুর থেকে, ঠিক আছে, কিরকম লাগতেছে আমাদের এই জায়গাটা? আলহামদুলিল্লাহ ভালো, মানুষের কাছে অনেক শুনছি, তারপর মোবাইলেও দেখছি এটা অনেক ভাইরাল জায়গা, ঠিক আছে। তারপরে কিছুদিন আগে একটা মেয়েও মারা গেছে এখান থেকে দেখলাম পরে, ঠিক আছে, তার জায়গাটা দেখার ইচ্ছা ছিল যে মেয়েটা মারা গেছে সেলফি তুলতে যায়, জায়গাটা কিরকম দেখার একটা ইচ্ছা ছিল। অনেকদিন পরে আসলাম, ঠিক আছে, ফ্যামিলি নিয়ে দিনের বেলা আসছি, রাত্রেবেলা আসিনি, রাত্রেবেলা আসার রিক্স, আর দিনের বেলা আসার কারণ হলো দিনের বেলা ঘুরে টুরে আমরা ফ্যামিলি নিয়ে আসি, তো দিনের বেলা ঘুরে টুরে চলে যাব, ঠিক আছে, এটাই আর কি চাইছি। আর দিনের বেলাটা আমি মনে করি বেটার সবচেয়ে, রাত্রের বেলা না অন্তত 12টা 1টা পর্যন্ত না ঘুরে, ঠিক আছে, ফ্যামিলি নিয়ে আসা দিনের বেলা ঘুরে যাওয়াটাই ভালো। আপনিও মনে করতেছেন যে রাত্রে না আসা দিনে আসাটাই ভালো? ভালো, রাত্রে মানে ফ্যামিলি নিয়ে আসলে একটা রিক্স হয়ে জায়গা, রিক্স হয়ে জায়গা, ঠিক আছে, ঠিক আছে। ও ধন্যবাদ। এই ভাই গাজীপুর থেকে চলে আসছে, আসলে শুধু গাজীপুর না, সারা বাংলাদেশ থেকে এভরিথিং, সব জায়গা থেকে লোকজন এই জায়গায় আইতাছে, ঘোরাফেরা করতেছে, ছবি টবি তুলতাছে, ঠিক আছে, ভালো কথা, সব ঠিক আছে। আপনারা মনে করেন যে এমন ভাবে উশৃঙ্খল হইয়া ছবি টবি তুলবেন না যে ছবি তোলা থেকে আপনার জীবন চলে যেতে পারে, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, ঠিক আছে। তাহলে জায়গাটা খুব ভালো, ঠিক আছে, এরকম জায়গা বাংলাদেশ আর কোথাও নাই। আপনারা যদিও রাত্রে আসেন 6টা কি 7টা 8টা পর্যন্ত বেশ, তারপরে শেষ, ঠিক আছে, অবশ্যই আসবেন, জায়গা ঘুরবেন, দেখবেন সবকিছু, এখানে হিউজ পরিমাণ লোক আসে, তো দেখুন জায়গাটা কত সুন্দর। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, নিউজ প্রেজেন্টার শাকিল খান, ঢাকা।